আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রত্যেকটি প্রাণীকুলের জীবনের সাথে। এক এক সময় এক এক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হয়। বিশেষত্ব আছে প্রত্যেকটি সম্পর্কের, তার মধ্যে নিগুড় শুদ্ধ বন্ধন বিবাহের, একজোড়া আলাদা মানব মানবীর মিলন, রক্তের বন্ধনের বাহিরে আলাদা ডোর। খুব করে চাইছে মিশতে সাইফার সাথে, তার অনুভূতিগুলো হয়তো অজান্তেই অনীহা করে বসে, উদাসীনতাই ভোগে, তবে কোনো অভিযোগতাও করে না, বক্ষস্থলে জায়গা দিয়েছে তাকে। নীরবে মুখ গুজে তন্দ্রায় বিভোর, স্বভাব সরিয়ে দেয়নি, অধিকার আছে সম্পূর্ণটুকু, কেড়ে নেওয়ার অধিকার বরং স্বভাবের নেই। তার প্রেম একটু আড্ডু করে টানছে স্বভাবকে, স্বীকার করলো নিজের কাছেই, মনে মনে নিঃশব্দে। আরও ভাবনা এসে চললো কিভাবে এগিয়ে নেওয়া যায়। মেয়েটা তো প্রকাশ করতে জানে না ঠিকঠাক মতো, থতমতো খায় তর্ক করতে গিয়েও। ওকে কি একটু একাকী সময় দেওয়া উচিত? বোঝাপড়া করতেও এই বিশ্রী খুঁতখুঁতে স্বভাব টেনে ধরে রাখে পেছন থেকে। দ্বিতীয় শুরু হয় সাইফা, কোথাও না কোথাও তোমার প্রেমেরও দ্বিতীয় শুরু। তুমি আড়ালে আমার ক্ষত সারানোর চেষ্টায় আছো, সেটাও বুঝতে পারছি আমি, কিন্তু আমার এই স্বভাব শালার আমাকে কোনো কুলেই থাকতে দেয় না। আধোয়াত কণ্ঠধ্বনি তবে এসেছে অন্তরের অন্তঃস্থল থেকে। বক্ষ জব্দ করে সুপ্ত মেয়েটির পানে একবার চাইল, মনে পড়ল মির্জার বাণী, বলেছিল বইয়ের দিকে মুগ্ধ নয়নে চাইতে হয়। পূর্বে চেয়েছিল কারোর দিকে এক অধীর নয়নে, সেই স্মৃতিতে যেতে নিজেকে নিজে বাধা দিল স্বভাব তৎক্ষণাৎ। নিজেকে নিজের অপরাধী মনে হবে, সাথে সাইফারও। একজনকে জীবনের বিশেষ অংশে জায়গা নিয়ে অন্য কোনো ভাবনা এই মনোমস্তিষ্কে আনা অন্যায়। মাথা ঝাড়া দিয়ে উঠল। সাইফার মাথা সাবধানে বালিশে রেখে মুখোমুখি হয়ে শুয়ে পড়ে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো যাকে দেখার পূর্ণ অধিকার প্রাপ্ত সে। গুজে থাকা নেত্র, চোখের পাপড়ি, ললাট, অধর কপল, গরমে নাকের ডগায় জমে থাকা ঘাম বৃন্থাঙ্গুলের সাহায্যে মুছে দিল। কে জানে কি দেখেছে আমার মধ্যে, বিপরীতে আকৃষ্ট হওয়া ভারী অদ্ভুত। সূর্যের কিরণ মুখে এসে পড়তেই বিরক্তিচ্ছ উচ্চারণ করে, ফাটা পড়ল কপালের মধ্যিভাগে, নাকমুখ কুচকানো স্বভাবে চোখে পড়ল আলতো হতে শুভ্র পর্দা টেনে দেয়। মাত্র গোসল সেরে এসেছে, আজ আগে ভাগেই তৈরি হতে শুরু করল, শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি ভালো লাগে না। শার্ট বদলে আয়নায় বেয়ে পেছনের প্রতিচ্ছবি চোখে পড়লে দেখল সাইফা উঠে পড়েছে, সূর্যের আলো ঘুম ভাঙিয়েই ছাড়ল। স্বভাব চুলে চিরুনি চালাতে চালাতে বলে উঠল, ফ্রেশ হয়ে রেডি হও দ্রুত, মাত্র 8টা বাজে, এখনই। জবাব আসে সাইফার তরফ থেকে, আজ পায়ের ড্রেসিং করাতে যেতে হবে, ভুলে গেছো? কপালে হাত রেখে সাইফা বলে ওঠে, ও আমি তো উঠতে দেরি করে ফেললাম, নাস্তা তৈরি করিনি এখনো, ধুর আগে ডাক দিতেন। ঘরের মাঝে তোড়জোড় শুরু করেছে, তাড়াহুড়োতে এদিক ওদিক ধাক্কা খেয়েও বসল। বোকার মতন কর্মকাণ্ড মুখ স্বাভাবিক করেই দেখে, শেষমেশ বলে ওঠে, বাইরে খাওয়া যাবে, তুমি ফ্রেশ হয়ে রেডি হও শুধু। শিওর? না না, মজা করছি আমি। কথার ঝাঁজ জীবনেও পাল্টাবে না, বরং এড়িয়ে যাওয়া ভালো। কাপড় বের করে নিয়ে গেল ওয়াশরুমে, বেশি সময় নেয়নি, কোনো রকম হাত মুখ ধুয়ে ধুয়ে বেরিয়েছে কাপড় বদলে। ঘর লক করে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে, আজই শেষ ড্রেসিং। ডাক্তারের সাথে আলাপ আলোচনা শেষে বেরিয়ে স্বভাব প্রশ্ন করে, ওসব জমকালো রেস্তোরাঁ অন্তত সকালের নাস্তা আমার পোষাবে না, সামনে একটা ছোট খাবারের হোটেল আছে, প্রায় খেয়েছি সেখানে, যাবে? পরিবেশ কেমন? মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। চলুন তাহলে। আবারও চোখের মনি এদিক ওদিক ঘোরাচ্ছে স্বভাব, খাওয়ার সময় এটা কেমন অভ্যাস তার, যত চিন্তা ভাবনা কি খাওয়া দাওয়ার সময় করতে হয়, সেটাই আবার খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে সাইফা। হঠাৎ স্বভাব বলল, আচ্ছা শোনো, তোমাকে আমার প্রয়োজনীয় জিনিসের লিস্ট করতে বলেছিলাম, করেছো? সাইফা বোকা মুখে মাথা দুলিয়ে জবাব দিল, না। স্বভাব বিরক্তির সহিত বলে ওঠে, কি কারণে? যেটা প্রয়োজন সেটা মুখ ফুটে বলতে শিখো, সবকিছু আমার বলে বলে কেন করাতে হবে? আমার কিছুই প্রয়োজন নেই আপাতত। মিথ্যা বলবে না, সেদিন সামান্য একটা হেয়ার ক্লিপ খুঁজে বেরিয়েছো পুরো ঘরে, এসব ছোটখাটো জিনিস যে তোমার প্রয়োজন সেটা বলা যায় না? আমি কি মেয়ে মানুষ যে না বলতে বুঝে যাব? দরকার পড়লে টাকা নিজে নিয়ে যাও, নিজে গিয়ে কিনে আনবে, আমাকে বলতে সমস্যা হলে? আপনার মা আমাকে কতগুলো শপিং করে দিয়েছে, তার মধ্যে আপনার কাছে টাকা চাইতে আমার কেমন যেন লাগে, আমার নিজের টাকাও খরচ করতে দেন না আমাকে। কাট কাট গলায়
সবাব জবাব দিল। দিব না খরচ করতে। আমিও আপনার কাছে চাইব না। বিশাল চোখের রাগে দৃষ্টিতে চেয়েছিল এতক্ষণ, সবাব চোখের বিশালতা কমিয়ে আনে, খানিক নৈরাশ্য দেখা দিচ্ছে ফাঁকে ফাঁকে, সময় নিয়ে জবাব দেয়। আমার মাঝে মধ্যে মনে হয় তোমাকে বাধ্য করছে আমার সাথে থাকতে। বদলে যাওয়া কথার দিকে বিশেষ মনোনিবেশ করল সাইফা, হঠাৎ এরূপ বলল যে উত্তর দিল, কোনো বাধ্যবাধকতার সংসার করছি না আমি, বরং আমি সুখী। হৃদয় উঁচিয়ে সবাব প্রশ্ন করল, সুখী কিভাবে? আমি যা চেয়েছিলাম সেটা পেয়েছি, আর এখন আপনার রুক্ষ মেজাজের আড়ালে লুকোনো আসল চরিত্রটাকে খুঁজছি। যতই মেজাজ দেখান আমার থেকে ছাড়া পাবেন না এই জন্মে। মুগ্ধতায় ঘিরে ধরে মাঝে মধ্যেই নিজস্ব মানুষের হাঁটা চলা, নড়চড়, নিঃশ্বাস নেওয়াটা অবধি লক্ষ্য করতেও হৃদ অনুভূত হয়। স্বভাবকে লক্ষ্য করছে অনেক সময় যাবৎ, ধীর পায়ে হেঁটে আগামী কেসের ব্যাপারে আলোচনা করছে। আবারও একটা মার্ডার কেস, কেস এসেছে আর মেজাজ খারাপ থাকবে না, এটা কি সম্ভব? আলমারির দরজা ধরে দাঁড়িয়ে তাকে দেখতে দেখতে খেয়াল আসলো স্বভাবের কাপড়গুলো অনেকটা এলোমেলো, ভয়ে হাত দেয় না, তাকে তার মতন থাকতে দিয়ে হাত বাড়ায়। বকা খেতে হলে খাবে, দেখুক এই মানুষটার সাদা আর কালো শার্ট ব্যতীত আর কিছু আছে কি না। আলমারির তাকে নজর পড়তেই দেখলো রং বেরঙের শার্ট, তাহলে শুধু সাদা আর কালোতে কেন আকৃষ্ট? হাত বাড়িয়ে গাঢ় লাল রঙের একটা শার্ট বের করে বিছানায় রাখলো, আবার আলমারির দ্বারে দাঁড়িয়ে তার প্রতিক্রিয়ার অপেক্ষায়। ফোনে কথা বলা শেষ হলে লাল শার্টটার দিকে নজর যায়, ঘুরে চাইল সাইফার দিকে, প্রশ্ন করল, কি করব এটা দিয়ে? পরুন। রংটা আমার পছন্দ না। আপনারা ছেলেরা আসলে জানেনই না আপনাদের কিসে মানায়, ফর্সা মানুষকে লাল রঙে বেশ সুন্দর লাগে। মুখে হাত ভাঁজ করে সরু দৃষ্টি ছুড়ল, বরাবরের ন্যায় তীক্ষ্ণ, সুনাম করছে, আবার সরাসরি চুপ বনে থাকা সাইফার উদ্দেশ্যে জবাব দেয়, লাল ক্যাটক্যাট একটা রং। এটা ডিপ রেড, কাইন্ড অফ মেরুন, পরে দেখুন ভালো লাগবে। সাদা শার্ট বের করো। আগেই বোঝা উচিত ছিল সে নিজের মর্জির মালিক, সাইফার কথা শুনবে, এত ভালো দিন এসেছে, ভাবনায় আসলো কি করে। রেগে মেগে শার্টটি হাতে দিয়ে আলমারিতে রাখে, শব্দ করে আলমারি দরজা বন্ধ করে জানান দিল তার রাগের। এত জোরে আলমারি বন্ধ করার আওয়াজে বিমোর স্বভাব গোল গোল চোখে চেয়ে আছে, সাদা শার্ট বের করে দিয়ে বেরিয়ে গেছে ঘর থেকে। মিনিট পাঁচেক বাদে ডাক পড়ল ভারী কণ্ঠে, হাজির হতেই হবে, মহারাজের আদেশ অমান্য করার ক্ষমতা নেই। এসেই মুখ ভোঁতা করে জানতে চাইল, কি হয়েছে? গুরুত্বহীনভাবে মূর্তি বলে উঠল, সাদা শার্টটা আলমারিতে রাখো। কেন? চুপ, যা বলেছি করো। কি চলে মাথায় কে জানে, শার্ট তুলে আলমারিতে রেখে আবার বেরিয়ে গেল। দুপুরে খাবার প্যাক করে নিচ্ছে, ঠিক আরো পাঁচ মিনিট পর আবারও পুনর্বার ডাক পড়ে, এবার মেজাজ বিগড়ে যাচ্ছে, কাজ ফেলে দৌড় লাগায়, জানতে চেয়ে প্রশ্ন করে, আবার কি? গলার আওয়াজ নিচে। আমি কাজ করছিলাম, বারবার কেন ডাকছেন? ডিপ রেড, কাইন্ড অফ মেরুন, ওই শার্টটা বের করে দাও। খুশি হবে নাকি দুঃখ পাবে, না হতাশায় জড়াবে, অবাক হওয়ার মতন কাজ, কি করবে কি করবে না এই ভাবনার মধ্যে আবার চেঁচিয়ে উঠল শাবাব, বলল, কানে শুনো না, দেরি হচ্ছে কিন্তু। আপনি নিতে পারেন না উঠে? পারি না, তুমি আছো কি করতে, শুধু আমার মুখ দেখে নজর দিতে? ও, মুখে নজর দেয়া যায় না, আজকাল আমার চোখ জ্বালা পড়া শুরু হয়েছে, বলে আলমারি থেকে শার্ট বের করে নিল। সামনে আসন পেতে বসে থাকা লোকটা ভালো মানুষের কাতারে পড়লে এক্ষুনি মুখের উপর উড়িয়ে মারা যেত শার্টটা, সেটা সম্ভব না। পরাজিত নারী সাবলীলভাবে শার্ট রাখল সামনে। কালো প্যান্ট আছে, সেটাও বের করে আনো। আপনি একবারে বলতে পারেন না সবকিছু? শিক্ষা দিচ্ছি, কালো প্যান্ট বের করবে, দুই নম্বর সেলফে নতুন একটা আছে। মুখ শক্ত করে এনে রাখলো শার্টের পাশে, শাবাব আবার বলল, ঘড়ি, মানি ব্যাগ, পাওয়ার ব্যাংক, এগুলোকে দেবে। আপনি আমাকে শান্তি দেবেন না? কখনো না। কাঁদো কাঁদো হয়ে উঠল মুখটা, অনেক যন্ত্রণা দেয় অনেক বেশি, বিয়ে করে একটা লস প্রজেক্ট হয়ে দাঁড়াচ্ছে এখন, সব ঠিকঠাক মতন এনে সাজিয়েছে শাবাবের সামনে। আপনাকে তুলে নিয়ে যেতে হবে নাকি নিজের পা জোড়াকে কষ্ট দিয়ে নিজেই হাঁটবেন? শাবাব চোখ কটমট করে চাইলে দৌড়ে পালায় সাইফা, তার কি কাজ একটা, মনে মনে প্রেম নিয়ে মহারাজের জেদ সামলাতে হয়, জেদ সামলে নিঃশ্বাস ফেলার আগে সংসার সামলাতে হয়, সংসারের মধ্যে ঠাস করে এসে হাজির হয় বুড়োর কাজ, জীবনটা পুরোই লস প্রজেক্ট। ক্যাটক্যাটা রঙের শার্ট পরেই নিজের আয়নায় দুই একবার দেখে নিল নিজেকে,
অতটা খারাপ দেখাচ্ছে না। পরে সাইফার সামনে হাজির হতেই তার মুখে হাসি ফুটে বিশাল আকারের। মুখের হাসি বোঝালো শাবাবকে কখনো কখনো তার কথা মেনে নিতেও ক্ষতি নেই। ঘরের চাবি শাবাবের হাতে দিয়ে বলল, সুন্দর লাগছে। প্রথমবারের মতন হয়তো থতমত খেতে দেখা গেল শাবাবকে। এলোমেলো দৃষ্টি ফেলে নিচু গলায় বলল, আচ্ছা চলো। দানবীয় আকৃতির জাহাজগুলো হর্ন বাজিয়ে তাদের আগমন আর বিদায় দুটোই জানাচ্ছে। সারি সারি জাহাজের মেলায় ঝকমকে আলোকসজ্জা। সূর্য অস্ত গেছে কিছু সময় পূর্বে। স্রোতের ধ্বনির সাথে মিলে মিশে আসছে মোহনীয় হাওয়া। রোডের এক কোণে ভুড়ি ভোজ চলছে আটজনের এক দলের। ছন্ন ছাড়া আলাপ নেভালে জমে উঠল আড্ডা। এর মধ্যে জোড়া তিনটে রবিন রামশা, কখনো চুপচাপ লাজুক, আবার কখনো হাস্যোজ্জ্বল। রসিকতায় মেতে আছে মির্জা, কখনো নিজের বউয়ের সাথে, কখন খোঁচাচ্ছে ফাহাদ আর আবিরকে। তাদের এমন আচরণে নীরব হাসছে সাইফা। হিতের বিপরীত এখানে একজন চোখ ঘুরিয়ে ফিরিয়ে এক একজনকে দেখে দেয় মাথা থেকে পা অব্দি, আবার কখনো চোখ ফেরায় জলরাশির দিকে। রবিন বলল, অনেকদিন পর দারুণ সময় কাটাচ্ছি একসাথে, না হয় আমাদের জীবনে রসকস বলতে কিছুই নেই। মির্জা বলল, ঠিক আমাদের সাবার বাবাজির মতন বটতলায় থম মেরে বসে থাকা সাধু সন্ন্যাসী। সাইফা মনে মনে বলল, সাধু সন্ন্যাসী বাবারাও ভালো, মুখে মধু থাকে তাদের। মির্জা স্বাভাবিক তোয়াক্কাহীন মুখের দিকে চেয়ে বলল, দেখো কি রোমান্টিক ওয়েদার, যে যার বউকে নিয়ে আলাদা টাইম স্পেন্ড করো। আবির, তুমি তোমার ডার্লিং ফাহাদকে নিয়ে ভাগো। যে ইচ্ছেটা হৃদয়ে এত সময় যাবৎ তাড়না দিয়ে যাচ্ছিল সেটা পূরণ করে দিল অজান্তেই। মির্জাকে ধন্যবাদ জানাতেই হয়, একবার সময় করে ধন্যবাদ জানিয়ে দেওয়া যাবে। বুড়ো নয়তো বাড়িবদ্ধ জায়গায় থাকতে থাকতে সতেজ হাওয়ায় এক এক অপরের সাথে সময় কাটানো হয়নি। আজ ভাগ্য সহায় হয়েছে, সমাগম কম। ধীর পায়ে যে যার মতন হাঁটছে নেভালের রোড ঘেঁষে। শাবাব আসতেই চায়নি, ধরে বেঁধে আনা হয়েছে তাকে। পাশাপাশি স্নিগ্ধ সন্ধ্যা অনুভব করতে আরও একটি ইচ্ছে জাগে। ঢোক গিলে পূর্ণতা দিয়ে দিলেও ইচ্ছেটাকে। শাবাবের হাতের উপরই ভাগে হাত পেঁচিয়েছে, একবার প্রতিক্রিয়া দেখতে মুখ তুলল। ভাবলেশিন না, রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে নিল না অবাকের চিহ্ন মুখে। ভালো হয়ে যাচ্ছে নাকি? কিছু পথ এগোতেই আকস্মিক হাত ছাড়িয়ে নেয় শাবাব। সাদা লাল রঙের ব্যারিকেড দেয়াল বেয়ে অন্যদিকে চলে গিয়েছে। ফের হাত বেরিয়ে ডেকে বলল, এখানে এসে বসো। হাত ধরে নিজে অন্য প্রান্তে চলে যায়। পাশাপাশি বসে সাহস আরও দ্বিগুণ হয়ে উঠল। মাথা ঠেকল শাবাবের শক্ত কাঁধে। ফের হাতে হাত জড়িয়ে সামনের দিকে দৃষ্টিপাত করে। লোক লজ্জার হিসেব করার আপাতত সময় নেই। সাইফার সম্পূর্ণ মনোযোগ নিজের বাচ্চা মানুষের মতন হাতটার দিকে, যা শাবাবের হাত আর পাঁচ আঙুলের আড়ালে ঢাকা পড়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে জানতে চাইল, যে শান্তিটা চেয়েছিলেন আমার কাছে সেটা কি পাচ্ছেন? হিমশীতল গলায় আওয়াজ আসে, অনুভব করছি। খাবার গলায় আটকে যাওয়ার মতোই অনুভব হচ্ছে মির্জার। সামনের দৃশ্য গলায় আটকে যাচ্ছে। চশমা খুলে কয়েকবার চোখ কষলে নিল। রুবি তার হাত ছাকিয়ে বলল, তুমি কি এই দৃশ্যটা বিশ্বাস করতে পারছো রুবিনা? না না না, সাবানের উপর জিনভূতের আসর পড়েছে নির্ঘাত, এটা সাবান হতেই পারে না। কে শুনে কাশ কথা? কাবাবে হাড্ডি হতে বড় বড় কদম ফেলে শাবাব আর সাইফার দিকে এগিয়ে গেল, পেছন পেছন রুবিও। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে অন্যের প্রেমে বাধা হতে ধেই ধেই করে গিয়ে হাজির। আনমনা দুজনের পানে চেয়ে বলল, কি গো ভালো আছো তোমরা? বিরক্ত বোধ করল শাবাব মির্জার আওয়াজে। সাইফা ছিটকে সরে গেছে। মির্জা আবার প্রশ্ন করে, কে যেন ঘরের চার দেওয়ালের খবর বাহিরে প্রকাশ করে না, এখানে দেখছি প্রেম জমে ক্ষীর, তাও এত মানুষের ভিড়ে। শাবাব জবাব দেয়, আমি মানুষ দেখছি না তেমন এখানে। তোমার মনোযোগ তো আর মানুষের দিকে নেই। তোমার থেকে শিখেছি মির্জা, তুমি যেমন বলে বেড়াও আমি দেখিয়ে বেড়াচ্ছি, কোনো সমস্যা? সমস্যা হবে কেন, আমি খুশি। শোনো, দ্রুত একটা মেয়ে বাবু ডাউনলোড করার ব্যবস্থা করো, আমার ছেলের সাথে বিয়ে দেব। শাবাব জবাব দেয়, করবো, একটা না দশটা করব, তার জন্য একা সময় দরকার, তুমি বিরক্ত করলে সেটা সম্ভব হবে না।
একটা চাওয়া এইখানে, জমিনটা ভাগ হয়ে যাক, সাইফা সেটাই ঢুকে যাক, নয়তো একটা বিশাল স্রোত আসুক, কিছু সময়ের জন্য ডুবিয়ে নিয়ে যাক। তাছাড়া বেহায়া কথাবার্তা থেকে রেহাই পাওয়া সম্ভব। সাইফার দারুণ একটা গুণ আছে, লজ্জা ভয় আর কষ্ট তিনটে নিমিষে ভুলে যাওয়ার বিশেষত্ব। দেহ আর মনে স্বস্তি অনুভব করতে পারে, এর ফলে নিজেকে নিজেই বাহবা দেয় মাঝে মধ্যেই। জীবনে প্রতি সেকেন্ডে কোনো না কোনো চিন্তা এসে হাজির হয়, ভুলে যাওয়া একটা ব্লেসিং। ঠিক সন্ধ্যার ঘটনা ভুলে আবারও সেই লোকটির কাছাকাছি এসে চোখ বুজে ঘুমানোর প্রস্তুতিতে। অপমান করুক, রাগ দেখাক, হজম করা যাবে, তবে দূরত্ব সহ্য করতে পারবে না। পেটের উপর ল্যাপটপ রেখে কাজ করছে শাবাব, ডান দিকে ছড়িয়ে থাকা হাতটাই জায়গা করে নেয় নিজের। একবার ফিরেছে আবারও ল্যাপটপে, তবে নর্চার করার বাজে অভ্যাসটা গেল না, নিজের উপর নিজের কন্ট্রোল থাকেই না। অনেকটা সময় সাইফার এরূপ কর্মকাণ্ড নিশ্চুপ সহ্য করে বাহু পেঁচিয়ে ধরল, বলল, নর্চার করতে না করেছিলাম, আমার অটোমেটিক হাতটা চলে। ঘেসাঘেসি করে কি জাহির করতে চাচ্ছ? তুমি হয়তো চাচ্ছ মির্জাকে বলে এসেছি সন্ধ্যায় সেটা খুব শীঘ্রই হোক, তোমার লক্ষণ আমার পছন্দ হচ্ছে না। আপনার মুখে লাগাম নেই কেন, আর লজ্জা আছে? কোনোটাই নেই। আপনি হাতের বাঁধন ছাড়েন, আমি সোফায় গিয়ে ঘুমোচ্ছি, আপনার বিরক্ত হতে হবে না আর। যেখানে আছো চুপচাপ সেখানেই ঘুমাও, না হয় ভেবে নেব তোমার মধ্যে অন্য মতলব আছে। সাইফার ছোট্ট বোকা মুখ দেখে আলগোছে হেসে নিল শাবাব। চিত্ত থেকে স্বীকারোক্তি এসেছে, অনেকটা আকর্ষণ অনুভব করে তার প্রতি, তার স্পর্শে। অধিকার খাটানোতে রাগ হয় না, কে জানে বিবাহ নামক বন্ধনের প্রভাব নাকি, এটাও ভালোভাবেই জানে। ভালোবাসাহীন স্পর্শ নারীর পছন্দ না। ধোঁয়াশার মধ্যে একটু একটু আলোর ঝলকানি দেখা মিলছে, পূর্ণরূপে আলোকিত হলেই হয়তো একে অপরের মধ্যকার সম্পর্কটা আরো মজবুত হয়ে উঠবে। আমার জাজের ভাইটার উপর তোমার রাগ হয় না? ইচ্ছে করে না রান্নার সময় গরম তাওয়া দিয়ে মাথায় একটা বাড়ি দিতে? ডাইনিং টেবিলে বসে হেসে উঠল সাইফা, তার চেয়ে বেশি সাম্মার রাগ শাবাবের প্রতি। হুটহাট বিপক্ষে কুবুদ্ধি দিতে হাজির, ভাই বোনের সম্পর্ক বুঝি এমনই, কখনো টক কখনো চাল। সাম্মার পুনরায় প্রশ্ন করে, বলছো না কেন? রাগ হলে দু চারটে কিল ঘুষি দিয়ে দেবে। তুমি ওনার সিআইডি অফিসার, তোমার শরীরেও অবশ্যই শক্তি আছে স্বভাব বেটাকে প্রতিহত করার মতন। ওনার ধারালো মুখের সামনে আমার শক্তি পানি ভাত। কি দেখে রাজি হলে এই অসভ্যটাকে, এই মানুষটাকে ভালোবাসলে? তোমার চোখ আর ব্রেন দুটোই নষ্ট মেয়ে। দীর্ঘশ্বাস ফেলে সাইফা স্মিত হেসে বলল, আমাকে সময় দেয় না কিন্তু, আমাকে সময় দেয় না কিন্তু দেয়, আমার কোনো কথা শোনে না, আবার শুনেও মাঝে মধ্যে সারাদিন ক্যাটক্যাট করে, আবার শীতল গলায়ও কথা বলে। আমার দিকে তার তেমন খেয়াল নেই কিন্তু আমার ছোটোখাটো প্রয়োজনেই খেয়াল রাখে। উত্থান পত্থনের জীবন চলছে আর সত্যি বলতে আমি উপভোগ করছি। মৌমাছির মতন ভন ভন করছেন লুৎফার বেগ, এক রুম থেকে আরেক রুমে, ছেলের ঘর এটা, সম্পূর্ণ আলাদা, দোষ খুঁজছেন। একটা ভুল পেলেই কথা শোনানোর সুযোগ একেবারেই হাতছাড়া করবে না, খুব তো বড় বড় কথা বলে, আজ একটা সুযোগ হাতছাড়া হবে না। সবশেষে শাবাবের ঘরে নজর পড়ল, কিছুক্ষণ আগে ফোন এসেছে তার, 10 মিনিটে ফিরছে সে, অথচ ঘরের অবস্থা দেখে ফোন দিয়ে টেনে নিলেন, আসলেই ছেলেকে ধরবে। একার সংসারে কেন সব ঠিকঠাক নেই, যেমন চিন্তা তেমন কাজ ঘরে পা রাখার সাথে সাথে লুৎফর বেগ বলে উঠলেন, দেখেছো রুনা, তোমার ছেলের কাজ ঘরের অবস্থা কি করে রেখেছে? সাইফা আছে বলেই হয়তো একটু ঠিকঠাক লাগে, আগে এসে দম বন্ধ হয়ে গিয়েছিল। শাবাব জবাব দিল, আগের দিন বাঘে খাইছে। একটু বউকে সাহায্য করতে তো পারো ঘরের কাজে, এই গানটা অন্তত শিখো আমার থেকে। 2 দিনের বৈরাগী। বাকি কথাটা পূর্ণ না করেই হেঁটে ঘরে চলে যায়। সাইফাকে আদেশ দিয়ে গেছে চা যেন ঘরে পাঠিয়ে দেওয়া হয়, কথা মোতাবেক সেও এসে হাজির। চা টেবিলে রেখে বলল, বাবা মা আর আপুর সাথে এসে বসুন। সাইফার মুখে প্রথমবার শুনল ডাকগুলো, তার বাবা মাকে কি সুন্দর করেই না ডাকছে, মন প্রসন্ন হয় অপ্রকাশ্যে। সাইফা আবার জানতে চায়, আসুন, ভালো লাগবে ওনাদের। আমারই বাপ মা, অন্য লোকের না, তাদের সাথে এত ফর্মালিটি দেখানোর কিছুই নাই, আর হ্যাঁ, তাদের সাথে মেহমানদের মতো বিহেভ করার কিছু নাই, তাদেরই বাড়ি ওইটা, যেভাবে ইচ্ছে থাকুক। আচ্ছা, আর শোনো, হ্যাঁ, পাশের রুমটা খুলে দাও, একটু পরিষ্কার করে দিও, আর ওনাদের বলবে আজকে থেকে যেতে। সাইফা মুস্কি হেসে বলল, ওকে ওকে। বজ্রকণ্ঠে শাবাব ফের হুমকি দিয়ে উঠল, আমার নাম যেন না আসে বলে দিলাম। চাপা স্বভাবের মানুষ দেখেছে, এতটা চাপা দেখেনি কোনোদিন,
নিজের বাবা মা বোনকে এ বাড়িতে রাখতে চায় সেটাও নিজে থেকে বলবে না। সাইফার কাঁধে এবার বন্দুক রেখে চালানো হলো, যেটা প্রায়শই করে শাবাব। যেদিন পুরোপুরি শক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসবে সেদিন হবে তাদের উৎসবের দিন। কতকাল অপেক্ষা করতে হবে এর জন্য কে জানে। অনেকদিন পর রাঘব বল হাতে এসেছে, ছোটোখাটো কেসের ভিড়ে একটা জটিল বিষয়। গ্রামের নিরীহ সরল মানুষদের বড় বড় আশ্বাস দিয়ে ভিন দেশে পাচার করার মতন জঘন্য কাজ ঘটে যাচ্ছে দেশের মধ্যে, এদের বিশাল সিন্ডিকেট ছড়িয়ে ছিটিয়ে। শুধু দেশের সীমান্তেই সীমাবদ্ধতা নয় এদের, বিদেশি দালালদের সাথে তাদের অহরহ যোগাযোগ। উন্নত জীবনী আর কিছু বাড়তি আর প্রলোভনে মানুষগুলো সহজেই বিশ্বাস করে নেয় এদেরকে। ঝুঁকিপূর্ণ পথে বিদেশগামী হওয়ার প্রবল ইচ্ছে কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। সঠিক উপায় আর নিরক্ষতা সৎপথে ভিন দেশে যাত্রাই বড় বাধা। অনেকে সরাসরি দোষ দিয়ে বসে ভাগ্যকে, দেশকে, দেশের আইনকে, শেষমেশ জীবনটা নষ্ট করে, পাচার হয়ে যায়, অমানবিক অত্যাচার সহ্য করতে হয়। এমনই একটি চক্রের হদিশ মিলেছে। তাদেরই একজন সহকর্মী অনেকটা হাতের নাগালে, কিভাবে কি করা যায়। এই আলোচনা শেষে প্ল্যানিং হলে সাইফার শাবাবকে আড়ালে বলে উঠল, আমাকে এবার নিতে হবে, এটা কিন্তু আমার কাজ। তোমাকে নিয়েই যাব আহাম্মক। আহাম্মক শব্দটা প্রিয় হয়ে উঠেছে, শুনতে অদ্ভুত ভালো লাগলো। অভ্যাসটাও যে হয়ে গেল শুনতে শুনতে। খারাপের মধ্যে ভালো খুঁজে নিতে পারেই বা কয়জন। সাইফা নিচ্ছে বেশ ভালোভাবেই, পাচারকারীদের বড় র্যাকেট, এক একজনের সাথে 10-12 জন করে উপস্থিত থাকে। সেই বিবেচনায় অতিরিক্ত পুলিশ সদস্য সাথেই আছে, জানা গেছে নারী কর্মীও আছে। শুধু ছেলেদের নয়, মেয়েদেরকেও ভিন দেশে পাঠানোর প্রলোভন আজকাল জনপ্রিয় তাদের কাছে। নারী হিসেবে বাধ্য হয়ে সাইফাকে যেতে হবে। স্বভাবের মনের মধ্যেখানে হাসফাস করলেও দায়িত্বের কাছে মনের ব্যাধি স্থান পেল না। এক পলক ব্যাকুল হয়ে নারী কর্মীর কাছে তাকে পাঠানো হবে। স্বভাব পুরুষের দিকটা দেখবে, ভালো জাল বিছিয়েছে। পুরুষের জন্য পুরুষ, নারীর জন্য নারী, সন্দেহ করার কোনোভাবে জায়গা রাখেনি এই চক্র। সাইফার কাছে এসে স্বভাব বলল, সামলাতে পারবে জানি, কিন্তু সাবধান, বুঝছো? পারবে তো সাইফা? স্বভাবের গলাস্বর কেমন যেন শোনালো। সাইফা জবাব দেয় প্রেমময় চাহনি নিক্ষেপ করে, আমি একমাত্র আপনার কাছেই দুর্বল, আর কারোর কাছে নয়। দীর্ঘশ্বাস ফেলে স্বভাব বলল, সাবধানে। আপনি নিজের খেয়াল রাখবেন, একবার লুলা হয়ে বসেছিলেন, আমি কিন্তু আর সেবা করতে পারবো না বলে দিচ্ছি। হাসিটা সংযুক্ত রাখতে পারল না, ঠোঁট চেপে হেসে ফেলে স্বভাব। সকলে চক্ষুর আড়ালে টুপ করে গালে অধৈর্যিয়ে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। ফিরে তাকানো যাবে না একেবারে, পেছন থেকে স্বভাব গুলিও ছুটতে পারে এই দুঃসাহসিকতার জন্য। কিছুক্ষণ বিমোট দাঁড়িয়ে স্বভাবও কাজে লেগে পড়ল। স্বভাবের বেশি সময়ের প্রয়োজন হয়নি, তার হাতে একটিমাত্র অপরাধী এসেছে। ঠিক 10 মিনিটের মাথায় ঘাট দাবিয়েছে টেবিলের সাথে। দোতলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে চলছিল তাদের এই সকল কর্মকাণ্ড। একটি রাঘব বোয়াল হাতে আসলেও সমস্যার আভাস পেল সাইফার দিক থেকে। ইয়ারবাডস ডিসকানেক্ট হয়ে গেল, দৌড়ে বেরিয়ে আসে খারাপ কিছুর আশঙ্কা হলেই। এখান থেকে 2 বিল্ডিং পরেই আছে ফাহাদ আর মির্জা সাইফার সাথে। কপালে রক্তমাখা ফাহাদকে দরজার বাইরে ফেলে দিয়ে 7-8 জনের দল বন্দি করেছে শুধু সাইফাকে। স্বাভাবিকভাবেই 7-8 জনের সাথে একা পেরে ওঠা সম্ভব নয়। স্বভাবের আর কিছু শোনার প্রয়োজন নেই, এসে দরজা ভেঙে ফেলার প্রচেষ্টায়। সাথে কয়েকজন পুলিশ জানালা দিয়ে প্রবেশের চেষ্টা করছে। কয়েক দফা লাথি দিয়ে কোনো উপায় করতে না পারলে বন্দুক বের করে গুলি করলো দরজার লকের দিকে। কোনোভাবে খুলে গেলেই শান্তি, মনের অবস্থা এখন ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না, জেদ দেখিয়ে যাচ্ছে দরজার উপরে। অনেক প্রচেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলে সাইফাকে ধস্তাধস্তি করতে দেখা গেল। আসল অপরাধীদের দল তাহলে এখানে উপস্থিত। বন্দুক তাক করে গর্জন তুলে স্বভাব বলে উঠল, ওকে ছাড়। গলা দিকে ছুরি ধরে একজন বলে ওঠে, তোরা আগে রাস্তা ছাড়, না হলে তোদের অফিসারকেই শেষ করে দিব। পায়ের কদম এগোলে তাদের মধ্যে আরেকজন বলল, চালাকি করলে এই ছুরি চলে যাবে বলে দিলাম। চোখের সামনে সাইফা নিজের দেহের যতটুকু শক্তি আছে চেষ্টা করছে, তার মধ্যে গলায় ধারালো ছুরি ধরা। উপস্থিত সকল আসামির হতেই অস্ত্র কদম পিছিয়ে নিল। স্বভাব হংকারে সুরে বলল, একটা আঁচড় যেন না লাগে ওর গায়ে, নিজের হাতে এক একটারে মাটিতে পুঁতে রাখবো। স্বভাব ফের বলে উঠল, কি চাই তোদের বল। আমাদের এখন এখান থেকে ভালোই ভালোই বেরোতে দে। ওকে, এই যে গানটা রাখছি, ওকে ছাড়, যা বেরিয়ে যা।
বাকি সবাইকে আদেশ দিল বন্দুক নামিয়ে ফেলার জন্য। সাইফাকে ধরে প্রত্যেকে পেছনের দরজার দিকে পা ফেলছে। শাবাবের কোনো প্রতিক্রিয়া নেই, চুপ করে দাঁড়িয়ে শুধু একদৃষ্টিতে চাইল সাইফার দিকে। দরজা আকারে ছোট, চাইলে একত্রিতভাবে বের হতে পারবে না সকলে। সিরিয়ালে এক এক করে বের হওয়ার সময় এক হাতের ঢিল আলগা হয়। ঠিক সেই সুযোগের ব্যবহার করে কোনো দিকে না চেয়ে হাতের সাহায্যে ছুরি সরিয়ে নিল গলা থেকে। আকস্মিক এমন মুভমেন্ট, বাকি সবাই হতভম্ব হয়ে উঠল। ছিটকে সরে আসলো সাইফা, ফের এক এক করে বন্দুক তুলে নিল শাবাব, মির্জা আর পুলিশ সদস্যরা। কয়েকজন পেছন থেকে এসে তাদের একে একে পাকড়াও করে নেয়। বাইরে থেকে আরো কয়েকজন অফিসার এসে পালানোর চেষ্টায় থাকা বাকিদের ধরতে সক্ষম। এদিকে এসো দেখি, খুব সাহসিকতা দেখানো হয়েছিল না যাওয়ার আগে, বলে সাইফার হাত টেনে নিজের নিল শাবাব। রক্ত ঝরছে হাতের পাতা থেকে, হাত আর গলা দিকটা ছুঁয়ে দেখলো চিন্তিত ভঙ্গিতে, কেমন যেন ব্যাকুল দেখাচ্ছে শাবাবকে। গলার আওয়াজ উঁচু করে বলল, মির্জা গাড়ি থেকে ফার্স্ট এড বক্স রেডি করো, আর ফাহাদ ওকে পাঠিয়েছ হাসপাতালে? সবার আগে ওকে দেখো, আমি সাইফার সাথে আছি। সাইফার হাত টেনে নিয়ে যেতে লাগলো গাড়ির দিকে। মির্জা হাঁটার পথে জানিয়েছে ফাহাদকে পাঠানো হয়েছে আগে। একদিকে স্বস্তি পেয়েও পেল না, সাইফার হাতে কোনো রকম ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে নিজেও রওনা হয়েছে হাসপাতালে। ফাহাদের কপালে লম্বা ব্যান্ডেজ পড়েছে, আর সাইফার হাতে আর গলার দিকে। চারিদিকের পরিবেশ স্বাভাবিক হলে কোনো দিকে না চেয়ে বাড়ি এসে হাজির হয়। সারা পথ নির্বাক, নিশ্চুপ থাকা মানুষটি ঘরের চৌকাঠ পার করে ভেতরে প্রবেশ করতেই কেমন যেন অধৈর্য হয়ে পড়ল। অজান্তে হেঁটে চলা সাইফার হাত টেনে ধরেছে পেছন থেকে, ঠিক কোনো প্রতিক্রিয়া প্রদানের পূর্বেই শক্ত বাঁধনে আটকা পড়ে। চওড়া দেহের আদলে পুরো নারী কায়া আবৃত হয়ে আছে। বারান্দার মৃদু আলো আবছায় এসে পড়ছে দুজনের দেহে। ঘাড়ে তপ্ত নিঃশ্বাস পড়লে কম্পিত হয় সর্বাঙ্গ, হাত এবং মন উভয়ের বেদনা যেন দূর হয়েছে মুহূর্তেই। মিনিট পাঁচেক পর মুখ তুলে শাবাব, তবে দূরত্ব দিল না সাইফাকে এক ইঞ্চিও। গভীর তার চাহনি চক্ষু, মাদকতায় পূর্ণ চোখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকার সুযোগটাও দিল না এই লোক। থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরল, এই অল্প আলোতেই গলার আঘাত খুঁজছে। সাইফা ধীমা গলায় প্রশ্ন করল, ভয় পেয়েছিলেন? গম্ভীর গলায় খুব কাছ থেকে জবাব আসে, না। মিথ্যুক? আর কোথায় লেগেছে? আপনি ভয় পেয়েছেন কিনা সেটা বলুন। উষ্ণ ভারী এক নিঃশ্বাস মুখে আশ্রে পড়লে আরেক দফা কম্পন ধরায়। এখনও এক হাতে জড়িয়ে আছে সম্পূর্ণ সাইফাকে, জবাব দিল নিজের মতো করে, আমি ভয় পাইনি, কিন্তু তুমি অ্যাজ অলওয়েজ আহাম্মকের মতন কাজ করেছো। উচিত ছিল লোকের হাত ছাড়া দেয়া, তুমি বলদ মেয়ে ছুরিতে হাত রেখে দিলে। আপনিও আঘাত পেয়েছেন, আমিও পেয়েছি, সদবোধ। মজা করছো? সেই রাস্তা আপনি খোলা রেখেছেন? গলার আঘাত প্রাপ্ত স্থানে বৃদ্ধাঙ্গুল আলতোভাবে ছুঁয়ে দিল, চোখ বুঝে এক নিঃশ্বাস ফেলে সরে আসে সাইফার সন্নিকট হতে, কোমরে দুহাত রেখে বলল, রিল্যাক্স হয়ে বসো, আর হ্যাঁ, আগামী কয়েকদিন রান্নাঘরের আশেপাশে দেখলে একদম ঠ্যাং ভেঙে রেখে দিব আলমারিতে। আজ কেন আসতে গেলে তুমি? তোমার রেস্ট প্রয়োজন। বুড়োতে দাঁড়িয়ে ফাহাদের উদ্দেশ্যে নরম গলায় প্রশ্ন ছুড়ে শাবাব। ব্যান্ডেজে হাত ঘষতে ঘষতে ফাহাদ জবাব দিল, এসেছি স্যার, ভাবলাম যদি কোনো দরকার পড়ে। এখন কেমন অনুভব করছো? মাথা ঘুরায় স্যার। শাবাব বলতে যাচ্ছিল বাড়ি চলে যাও, কথার মধ্যে মির্জা তার কৌতুকের মশলা ঢেলে বলল, শুধু মাথা ঘুরায়, বমি বমি কি লাগে? আবির যথাসময় স্থান ত্যাগ করে, কান টানলে মাথা আসবে, এটাই নিয়ম। ফাহাদকে যেহেতু টেনে আনছে তাহলে আবেরও রেহাই নেই, তার সাথে জোড়া তালে দিতে সর্বদা প্রস্তুত মির্জা থেকে বাঁচতে সরে গেল। হাড়ে বজ্জাত লোকটা কে জানে, না চিনেছে সে এখনও মায়ের কোলে অবস্থানরত অবুজ নাদান শিশু। বাঁচা গেল না পালিয়েও চেঁচিয়ে ডাকছে মির্জা বলছে, ও আবির মিয়া, আবির মিয়া, তোমার ডার্লিংয়ের মাথা ঘুরে বমি বমি পাই, কি করলা এসব? ফাহাদ কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, কি বলেন এসব স্যার, এগুলো বলবেন না, বাড়ি থেকে মেয়ে দেখা হচ্ছে, এসব শুনলে আমার উপর সন্দেহ করবে। ব্যঙ্গাত্মক মুখ বানিয়ে মির্জা জবাব দেয়, এ তুমি পরকে করার প্ল্যান করছো ফাহাদ, আবিরের কি হবে? আবার চেঁচালো আবিরের দিকে মুখ ঘুরিয়ে, এ আবি শুনছো, তোমার সংসারে সতীন জুটছে খুব শীঘ্রই। হাত মুখে চেপে হাসছে সাইফা, ভালোই লাগে এদেরকে, মির্জার ঠাট্টা। ফাহাদের বোকামি আর আবিরের বিরক্ত হয়ে দূরে দূরে থাকা উপভোগ করে না এমন মানুষ আসলে মানুষের কাতারে পড়ে না। এই ভাবনার সঙ্গে সঙ্গে চোখ গেল তার উপর, যে আসলেই উপভোগ করে না। জোকার বলে বিড়বিড় করে বিশাল গোলাকার টেবিলের সামনে চেয়ারে গিয়ে বসেছে, নতুন কেচের ফাইল সাবমিট বাকি, এখন থানায় যাবে। খানিক সময় বাদে শাবাব বলল, মির্জা চলো সম্বন্ধীর সাথে সাক্ষাৎ করে আসি। মির্জা উল্টো প্রশ্ন করল সাইফাকে,
এই সাইফা, তোমার ভাইটাই আছে নাকি কোনো? সাইফা জবাব দেয়, না তো স্যার। নাটক করা থেকে পিছু পা হয় না কখনো, নাটকীয় ভঙ্গিতে বলল, হাই হাই, তাহলে তোমার স্বামী কোন সম্বন্ধের সাথে দেখা করতে যাবে? দেখো গিয়ে তলে তলে আরো কতগুলো বিয়ে করে বসে আছে। চল শক্ত করে সবাব বলল, হয়েছে এবার চলো থানায় যাব। মির্জা আরো উচ্চস্বরে বলে উঠে বুকে হাত চেপে, ওমা কোনো চোরবাটপার আসামি তোমার সম্বন্ধে? সাইফা সরাসরি মির্জার দিকে চেয়ে বলল, রুবি আপু সত্যি অনেক লাকি, আপনার মতন একটা মজার মানুষ পেয়েছে। সবার কি সেই কপাল হয় বলেন? স্তব্ধ শীতল সরু দৃষ্টি স্বভাবের সাইফা সেটা দেখেও দেখল না, পরপর মির্জাকে থানার দিকে টেনে হিস্ট্রে নিয়ে গেছে। পারলে শার্টের কলার টেনে নিত, সেটা আর হলো না, হাত টেনে ধরে তুলে নিয়ে গেল আরামকে দাঁড়া হতে। সেল সুপারের সাথে কথা বলে যেখানে গতকালকের লোকগুলোকে রাখা হয়েছে সেখানে এসে হাজির, হাতে লম্বা পুলিশের লাঠি, শক্ত করে চেপেই হাঁটা দিল। মির্জা বলল, মারটা দিবে নাকি? ইচ্ছে তো সেটাই, মির্জা জানে। তারপরেও প্রশ্ন করল, কি কয়না মারবে? মারার কোনো কারণ দেখছি না। আছে কারণ। কারণটা ব্যক্তিগত আর বিশেষ নয় তো? দ্বিপাক্ষিক কারণ। আজ একটু পথভ্রষ্ট হই, দায়িত্বের আড়ালে ব্যক্তিগত ক্ষোভটা মেটাবো, চলো। ভালোই বুঝেছে মির্জা, অপরাধী যখন বেশি বার বাড়ে তখন তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ, উত্তম মাধ্যম, সেটাই পটু স্বভাব, হাত শক্ত করে রাখে এসব কাজে। সাইফার জন্য যে উতলা হচ্ছে দেখেই বোঝা যায়, সেই ক্ষোভটা ঝাড়তে এসেছে মূলত। আপনার সম্বন্ধীর আপ্যায়ন সভা কেমন ছিল? সাইফার প্রশ্নে চোখ তুলে তাকালো, রান্না জানে না, তারপরও রান্নায় হাত বাড়ালো। পুরুষের নাজেহাল অবস্থা দেখে আরো মজালে উঠতে ইচ্ছে হলো সাইফার, ডিম ভাজতে ভাজতে জবাব দিল, ভালো। ভালোভাবে আপ্যায়ন করেছেন? আর কোনো ক্ষোভ নেই তো? নেই। আর একটু ধোলাই দিয়ে আসতেন, আমার এতটুকুতে পোষাচ্ছে না। টিচ করার চেষ্টা বেশি দূর এগোতে দিবে না তাই কথা ঘুরিয়ে বলল, আমি শুধু ডিম ভাজতে পারি, আর কিছু খাওয়ার ইচ্ছে হলে বলো, অর্ডার করে দিব। সাইফার চোখ গেল প্যানের মধ্যে তেলে ডুবে থাকা ডিমের দিকে, একদিক পুড়ে গেছে সামান্য আর একদিক ভাগ্যক্রমে ঠিক আছে। আপনার ডিম ভাজি ফাইভ স্টার হোটেলের দামি অমলেটের চেয়েও কম মনে হচ্ছে না। একটা ডিমের দুটো ফ্লেভার একটু পোড়া আর বাকি অংশ হাফ ফ্রাইড। স্থির দৃষ্টির নিবেশ, বিনা শব্দে, কি করবে, ভুল হয়েছে নিজেও জানে, ভাবলো এই অর্ধ পুড়ে যাওয়া ডিম নিজেই গেলবে, সাইফার জন্য কিছু অর্ডার করে দেওয়া যাক। তোমার জন্য খাবার অর্ডার করেছি, অপেক্ষা করো। না কেন, আমি এটাই খাবো। পুড়ে গেছে, এটাই আমার জন্য অমৃত। মাঝে মধ্যে সিম্পিং করো আমার সাথে, ইচ্ছে করে টিজ করার চেষ্টা করো। তুমি কি ভাবো আমি বুঝি না? আপনাকে না করেছে কে? আপনিও করুন, আমি তো বাহিরের পরপুরুষকে টিজ করছি না। স্মিত হেসে বলল, পুড়ে যাওয়া অংশ আমি খেয়ে নিব, এসো। পোড়ো অংশ নিয়ে দুজনের মধ্যে তর্ক হলেও সাইফা জিতে যায়, পোড়া হোক আর আধ কাঁচা তাতে কিছুই আসে যায় না, প্রিয় মানুষের প্রথম চেষ্টা সেটাকে সাদরে গ্রহণ করেছে। প্রতিদিন ভালো খাবার খাওয়া পড়ে, একদিন পোড়া খেলে কোনো ক্ষতি নেই। রাতের খাবার শেষে নতুন আবদার নিয়ে হাজির সাইফা বলল, চা খাবো এখন। হ্যাঁ, সেদিন আপনার হাতের চা বেশ ভালো হয়েছিল, আজ বানাবেন আমি বারান্দায় বসে গিয়ে? বিনা বাক্যে রাজি হয়ে গেল শাবাব, বলল, যাও আনছি। অন্য কোনো না কাজ পারলেও চা কফি তৈরির ক্ষেত্রে স্বভাবের জুড়ি নেই, দুধ চায়ে হালকা এলাচ চট জলদি তৈরি করে বারান্দায় হাজির হয়। সাইফার নজর তার হাতের ব্যান্ডেজের দিকে, চেয়ার টেনে মুখোমুখি বসলো, চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, হাতের ব্যথা কি বেশি? একটু। যাওয়ার পথে বলে গিয়েছিলে তুমি সেবা করতে পারবে না, কি হলো এখন আমাকে দিয়ে সেবা করাচ্ছ? সাইফা হেসে জবাব দেয়, এটাই তো নিয়ম, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তারপরও মির্জাকে বলছো তোমার নাকি কপাল ভালো না, রুবি লাকি কারণ সে মজার মানুষ পেয়েছে। হঠাৎ মনে পড়ল সকালের কথা, শাবাবের মুখখানা আধারে ঢাকা, যেন ভীষণ গায়ে এসে লেগেছে সাইফার বলা কথাগুলো, তখন প্রতিক্রিয়াহীন থাকলেও সেগুলোই পুনরাবৃত্তি করছে ভিন্নভাবে। আলগোছে শক্ত হাত জোড়া নিজের হাতের মুঠোই নিয়ে বলল, টিজ করি, আপনি তো কিছুক্ষণ পূর্বে বললেন। শাবাবের চোখ দিয়ে ঠেকে গলার আশ্রাটার দিকে কালো আভা ছড়িয়েছে, শুকিয়ে গেছে স্বল্প আঘাত,
ব্যান্ডেজটাও খুলে ফেলেছে। ভিন্ন টান অনুভব করলো মুহূর্তের মধ্যে, হৃদয়ের ডাক পড়ে। পুষ্পের ন্যায় প্রস্ফুটিত অনুরাগ বেগ পেয়ে যাচ্ছে, এক ধ্যানে চেয়ে থেকে নিজেকে আটকাতে পারল না। এগিয়ে এসে শীতল ওষ্ঠের স্পর্শ ছোঁয়ায় কয়েকবার, চোখ বুঝে সাইফা হাতের বাঁধন আরো শক্ত করে ধরে ফেলে। শিহরণে আড়ষ্ট সাইফার কর্ণপাত হয়। আমিও করলাম টি। কাজের বাহিরে মির্জার সাথে এসেছে মার্কেটে, কিছু কেনাকাটা দরকার। বিশাল শপিং মলে হাঁটাহাঁটি করতে করতে রুবির বেবি শাওয়ারের অনুষ্ঠানের জন্য টুকটাক জিনিস কিনছে মির্জা। শাবাবের মনে চিন্তা ধারা ভিন্ন। বেবি শাওয়ার আবার কি জিনিস, এই আয়োজনের মর্ম কি? বাচ্চা আসছে সেটা নিয়ে আনন্দ অবশ্যই আছে, তাই বলে ঘটা করে আয়োজন করতে হবে? প্রশ্নগুলো মুখ ফুটে করা হলো না, করুক। নিজের অনাগত সন্তান আর স্ত্রীর জন্য কিছু করার অধিকার তার আছে, কিন্তু শাবাবের বাধা দেওয়ার অধিকার নেই। হাত ভর্তি ব্যাগ নিয়ে মির্জা বলল, নিজের বউয়ের জন্য কিছু নিঃশেষ এই শাবাব? নির্বোধের মতন প্রশ্ন করল মির্জার কথার বিপরীতে। কি নিব, মেয়েদের জিনিসপত্র সম্পর্কে আমার আইডিয়া নাই, যদি পছন্দ না করে? তুমি ভালোবেসে কিছু দিলে অবশ্যই পছন্দ করবে, নিয়ে দেখো না। তুমি বলে দাও কি নিব। আমাদের অনুষ্ঠানে পরে আসার জন্য একটা শাড়ি নাও, সাথে কিছু ম্যাচিং জুয়েলারি, মেয়েরা এসব পছন্দ করে। দ্বিধাদ্বন্দ্ব ব্যতীত রাজি হয়ে গেল মির। মির্জাকে নিয়ে সর্বপ্রথম শাড়ির দোকানে প্রবেশ করেছে, একজন অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ আর একজন অভিজ্ঞতাহীন। তারপরও শাবাবের উপর ছেড়ে দেয় পছন্দ করার বিষয়টা, তার বউ সেই পছন্দ করুক। ক্ষুদ্র চোখে ডিসপ্লেতে শাড়ির মেলা দেখে এবার দ্বন্দ্বে পড়ে যায় শাবাব, কোনটা নিবে, কোন রঙটা মানাবে। ভাবতে ভাবতে মনে পড়ল সাইফার বলা একটি কথা, সেদিন গাঢ় লাল রঙের শার্ট পরতে দিয়েছিল খুব আগ্রহের সাথে, তাকেও দেখেছে এ রঙের কাপড় প্রায়শই পরতে। সেই ভাবনাকে কেন্দ্র করে মেরুন রঙের একটি শাড়ির দিকে চোখ যায়। হাতে নিয়ে মির্জার দিকে চাইল, বোঝালো তার পছন্দ এটা। একজন ভালো বন্ধুর পরিচয় নিয়ে দরকষাকষি করে নিয়ে বেরিয়েছে। ঠিক একইভাবে একটি লাল পাথরের নেকলেস কেনাকাটা শেষে মির্জা বলল, তুমি শপিংটাও করতে জানো না, এ কেমন মানুষ! আমার যত কাপড় আছে দেখছো, সব মা শাম্মার কেনা। মির্জার চক্ষু চড়ক গাছ, এই খবরটা জানা ছিল না। এই মানুষটা নিজের কাপড় অবধি নিজে কেনে না, সেই দায়িত্ব মা আর বোনের ঘাড়ে চাপিয়ে রেখেছে। শাম্মার নাম টেলে হঠাৎ মির্জার মনে প্রশ্ন আসে, গাড়ি স্টার্ট দিয়ে বলতে লাগলো, আচ্ছা তুমি শাম্মা বউকে নিয়ে কিছু ভেবেছো? তোমার মনে হয় না তার জীবনে কাউকে? কথার মধ্যখানে জেদি গলায় শাবাব বলে ওঠে, না মনে হয় না, আমার একদম মনে হয় না ওর জীবনে কাউকে প্রয়োজন আমাদের ব্যতীত। কোনো মানুষ রূপে জানোয়ারকে আমি আসতে দেব না ওর জীবনে। সঙ্গীবিহীন জীবন চলে না শাবাব। মির্জা দিকে চেয়ে জবাব দিল, কেন চলে না, চলছে ওর জীবন, অনেক সফলতা, বাবা মায়ের ছায়াতলে আছে, আদরে যত্নে আছে, অন্য কারো ঘাড়ে চাপাবো না ওকে, দ্বিতীয়বার ভুল করার সুযোগ নেই। সবাই কি এক, ভয়ে ভয়ে থাকলে হবে না, খুঁজতে হবে ভালো একজন মানুষ। কতদিন দেখবে আঙ্কেল আন্টিকে, তাকে আর তুমি, তোমার নিজের সংসার আছে। বাবা মায়ের পর আমি আছি, যতদিন বেঁচে আছি দেখে রাখবো। বললেই হলো না শাবাব, একজন লাইফ পার্টনারের জায়গা কেউ নিতে পারে না। শাবাব গাঢ় তীর্যক দৃষ্টি ছুড়ে মির্জার দিকে, তার এত করে বলার অর্থ কি? সন্দেহপ্রবণ মস্তিষ্কে সন্দেহবাদা শুরু করে, প্রশ্ন করে, তুমি এত করে কেন বলছো? মির্জা থতমত খেয়ে বলে উঠল, না মানে এমনিতে চিন্তা হলো, সে তো আমার ও বোনের, তাই না, বোনের মতন আর কি। কোন রকম কথা কাটিয়ে দিয়ে ঢোক গিলে মির্জা, আবির ছেলেটা কোন ফ্যাসাদে ফেলবে তাকে কে জানে। বয়সে বড় একজনের প্রেমে পিছলে পড়ছে, তাও শাবাবের বোন, সাহসের তারিফ না করে পারা যাচ্ছে না। দুদিকেই বিপদ, হাড়গড় ভেঙে একাকার করে দিবে, তারপর সেটা বসে বসে নিজেরই জোড়া লাগাতে হবে। অল্প তো সন্দেহ করে ফেলেছে, পুরো ঘটনা জানলে মির্জা ফাহাদ দুটোকেই গাছের সাথে উল্টো ঝুলানোর জন্য শাবাব একাই যথেষ্ট। বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে আজ নিজে আহামক বনে গেল, কিভাবে হস্তান্তর করবে এই উপহারগুলো। নিজের কাছেই মনে হচ্ছে এসব তার স্বভাবের সাথে যায় না। হাতের ব্যাগগুলো শক্ত করে চেপে কলিং বেল চাপে, কিছু সময়ের মধ্যে দরজা খুলে হাসি মুখে দাঁড়ায় সাইফা, পরপর নজর যায় হাতের ব্যাগে। নীরব স্বভাব ব্যাগ দুটো সাইফার হাতে ধরিয়ে ভেতরে চলে গেল। পেছন থেকে আওয়াজ ভাসছে, এগুলো কি? প্রশ্ন করতে করতে ঘরে এসে হাজির, পকেট থেকে মানি ব্যাগ বের করে টেবিলে রাখলো, অন্যদিকে ঘুরে ঘড়ি খুলতে খুলতে বলল, তোমার জন্য। কি আমার জন্য? সামান্য মুখ ঘুরিয়ে তেজি গলায় বলে উঠল, খুলে দেখো, এত প্রশ্ন করো কেন, হাত চোখ নেই তোমার? আপনি এনেছেন, আপনিই বলেন। বিরক্ত করো না, যাও। সাইফার ব্যাগ জোড়া বিছানায় রেখে বলল, আমার জন্য গিফট এনেছেন?
শাবাব দ্রুত গলায় জবাব দেয়, গিফট না, পছন্দ হয়েছে এনেছি, মির্জার বাসার ফাংশন কিছুদিন পর, তাই আর কি। এটাই তো গিফটের সংজ্ঞা। এড়িয়ে যাওয়া নজর আর কণ্ঠের আড়ষ্টতা সাপ প্রমাণ করছে লোকটা স্বীকার করবে না কিছুই। উপহার শব্দটা উচ্চারণ করতেও যাত যাচ্ছে। সাইফা একই ভঙ্গিতে বসে রইল, সেও খুলে দেখবে না। ওয়াশরুম থেকে কাপড় বদলে ঘরের কাপড়ে এসেছে, সাইফার সামনে দাঁড়িয়ে কপাল কুচকে বলল, খুলে দেখছো না কেন? আপনি এনেছে, আপনি দেখাবেন। লম্বা একটা নিঃশ্বাস টেনে নেয়, বাধ্য হয়ে এক পা ভাঁজ করে বসে পড়ল। দুটো ব্যাগ থেকে শাড়ি আর নেকলেস বের করে ঠাস করে সাইফার সামনে রাখে, চোখ দিয়ে ইশারা করলো দেখতে। মেরুন রঙের শাড়ি আর তার সাথে ম্যাচিং নেকলেস দেখে মন খুশিতে উৎফুল্ল হয়ে পড়ল তৎক্ষণাৎ। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলো, উঠে দাঁড়ায় আয়নার সামনে শাড়িটা সামান্য গায়ে জড়িয়ে দেখতে লাগলো নিজেকে। সাইফার প্রফুল্লতা দেখে রুক্ষ দুষার ঠোঁটে হাসির রেখা ফুটে স্বভাবের, সাইফা সেটা লক্ষ্য করল না, সে নিজের মতো মগ্ন। আয়নার কাছে ফিরে এসে নেকলেসটা গলায় জড়িয়ে বলল, ভালো লাগছে? হুম। আপনি কিভাবে জানলেন আমার এই রংটা পছন্দ? বুঝলাম তোমার অ্যাক্টিভিটি দেখে। নারী ঠোঁটে বিশাল হাসি, উৎসুক আগ্রহী, যেন ভীষণ খুশি হয়েছে, তার চেয়ে বেশি আনন্দিত শাবাবের কাছ থেকে উপহার পেয়ে। শাবাব নীরবে নিভৃতে ক্ষুদ্র নয়নে আবদ্ধ করে নিল সাইফার জলজল করতে থাকা মুখশ্রী। সাইফা বলল, আমি এই শাড়ি আর নেকলেস জাদুঘরে রাখব, সেখানে নোট লেখা থাকবে, পৃথিবীর সবচেয়ে রুষ্ট নিরামিষ এক লোকের দেয়া প্রথম উপহার, ভালো হবে না বলুন না? আইডিয়াটা মন্দ না। খুবই বাজে আইডিয়া মির্জা। আবিরের আওয়াজে গণনায় ব্যাঘাত ঘটে, আঙ্গুলে টুকটুক করে গুনছিল কে কার চেয়ে কত বছরের বড়। কলিজার পাটা বড় করে শাবাবদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তাও শাবাবের অনুপস্থিতিতে। বাড়িতে আছেন লুৎফর বেগ, রুনা বেগম আর শাম্মা, মাথায় কোনো ধরনের কুবুদ্ধি নিয়ে হাজির হয়েছে কে জানে। হাত পা থরথর কাঁপছে আবিরের। শোনো আবির ডার্লিং, শাম্মা আপু শাবাবের আড়াই বছরের বড় আর তুমি শাবাবের এক বছরের, তাহলে বোঝা যাচ্ছে তুমি শাম্মা আপুর থেকে দেড় বছর ছোট, এসব কোনো ব্যাপারই না। আমি কি জানতে চেয়েছি এটা? ভাই চলো এখান থেকে, শাবাব জানতে পারলে তাণ্ডব ঘটিয়ে দেবে। আবিরের বুক চাপে মির্জা বলে ওঠে, প্রেমিকদের ভয় পেতে হয় না, বি ব্রেভ। আবির নড়ে চড়ে দাঁড়ালো, বলল, রাখো তোমার ব্রেভ, তোমাকে আমি এক বিন্দু ভরসা করি না, ভেজাল করো না, চলো। শাম্মাকে দেখেছিল প্রথমবার আশ্রমে, রবিন রামসা শাবাব সাইফার বিয়েতে, দুধে আলতে গায়ে রঙে ঠিক হুড়পড়ি বলেই সম্বোধন করেছিল তাকে। তবে মনে মনে যেই আওয়াজ এতদিন কাউকে শোনাতে পারেনি, তখন থেকেই ভালো লাগা অল্প অল্প করে জন্মাতে থাকে চিত্তে। সেটা ধরা পড়েছে এমন একটা মানুষের কাছে যে কোনোদিন কোনো বিষয়ে সিরিয়াস না, তন্নতন্ন করে খুঁজেছে মেয়েটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পেয়েছে বটে তাও মির্জার সামনে। এরপর থেকে তাকে বিরক্ত করার মাত্রা বাড়ল, এই পর্যন্ত চলছে, আজ সমস্ত সীমা ছাড়িয়ে হাজির এ বাড়িতে। মির্জা বলল, কোনো ভেজাল হওয়ার চান্স নেই, শাবাব কাবাব নিজের বউয়ের সাথে ব্যস্ত, রাতে আজকাল ওকে পাওয়া যায় না, বুঝতে পারছো ব্যাপারটা? আমি বুঝতে চাই না, তুমি চলো এখান থেকে। ভ্যাবলা প্রেমিক, আমাকে ভাবতে দাও কি করা যায়, সবার আগে আঙ্কেল আর আন্টির গুড বুকস ও আসতে হবে তোমায়। এখানে লাইন ক্লিয়ার করে টুক করে শাম্মা আপুর মনের দরজার দিকে এগোতে হবে। দরজার দিকে মুখ করে দুজন চেয়ে আছে, পেছন থেকে কোটে কেউ দুহাতে কাঁধ চেপে ধরে, দুজনেই বিমূঢ়, একে অপরের বিপরীত দিকে চেয়ে বুঝতে চাইল মতো করে কে এমন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই কোনো আগন্তুক নয়। কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এক ভারী গলার আওয়াজ কান ঘেঁষে এলো, তারপর কি করতে হবে? সমীপে ভয়ে জর্জরিত আবিরের গলা ইতিমধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, পরিচিত কণ্ঠের সম্পূর্ণরূপে সাহসিকতা শূন্য হয়ে পড়ে। নির্ভীক মির্জার কপালে কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘাম জমতে শুরু করল, যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা হওয়ার কথা ছিল না। শাবাব হাতে থাকা অর্ধ খাওয়া সিগারেট ঠোঁটের এক কোণে দাবিয়ে অস্পষ্ট গলায় বলতে লাগলো, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? ইতিমধ্যে ঘুরে চেয়েছে মির্জা। আবির অফিসার হওয়া সত্ত্বেও ভঙ্গিমা অপরাধীর সম, উভয়ের মনে একটা প্রশ্ন ভিন্নভাবে, শাবাব কি সবটা শুনে ফেলেছে? সবুজ রঙের লাইটটা অন অফ করছে স্বাভাবিক ভঙ্গিতে, এতে আরো সংখ্যা বাড়ল দুজনার মধ্যে, বুঝে ওঠা অসুবিধাজনক হয়ে উঠছে। গাঢ় ভাসমান চক্ষু জোড়া তুলে শাবাব ফের প্রশ্ন করে, কথা বলছো না কেন? মনের জোর খাটিয়ে মির্জা প্রশ্ন করল, তুমি এখানে কি করো? শাবাব স্বাভাবিক গলায় বলে ওঠে, ভুল হয়ে গেছে,
নিজের বাড়িতে আসার জন্য তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। ইভেন তোমাদের দুজনের, আগে বলবে না তোমরা এখানে আসবে, তাহলে আমি গা ঢাকা দিতাম। পক্ষান্তরে কি মন্তব্য হতে পারে জানা নেই মির্জা এবং আবির কারোরই। এবারে সত্যি সত্যি মনে হচ্ছে আবিরের কথা শতভাগ সঠিক ছিল। এখানে আসা খুবই বাজে প্ল্যান, নিজেকে দোষারোপ করার পূর্বেই সান্ত্বনা। পুরস্কার হিসেবে আরও এক ভাবনা এসে বলল মস্তিষ্ক জুড়ে। মুখ দর্শনের প্রতীক্ষায় যে আবিরের মুখখানা শুকিয়ে যাচ্ছিল তা তো মানতে পারছিল না মির্জা। একজন ভালো মানুষ হওয়ার কর্তব্য পালন করেছে, এতে দোষের কিছুই নেই। একাকী নির্বাক ভাবনামত্ত দু পুরুষকে দেখতে দেখতে বাকি সিগারেট শেষ করল, শেষ ধোঁয়া উড়িয়ে বলতে লাগলো, তোমাদের একটা মজার বিষয় জানানো হয় নাই। আবির নিজের কাছে নিজে ওয়াদা করেছে ইতো করবে, এখানে মুখ খুলে একটা শব্দ একটা অক্ষর বলবে না সে, অতএব মুখ থাকবে তালাবদ্ধ। মির্জা অল্প অল্প সাহস করিয়ে জানতে চাইল, কি? শাবাবের ঠোঁটে বাঁকা হাসি, একেবারে জুৎসই নয়, অসুবিধাজনক কর্মকাণ্ডের আভাস, জবাবে শাবাব বলে, প্রতি বৃহস্পতিবার আমি আর সাইফা আসি বাড়ি, শুক্রবার হাতে ফিরে যাই, তোমাদের তো দুর্ভাগ্যক্রমে আজ বৃহস্পতিবার। এটা কি আবির আর মির্জা জানে? তারা এসেছিল সৎ মনে, নিষ্পাপ শিশুর মতন অবশরূপে। এখানে যে মানুষরূপী সিংহের মুখ সম্মুখে পড়ে যাবে কে জানত, তাও আবার স্বেচ্ছায় তার গুহার সামনে পায়তারা করতে থাকলে থাবত খাবেই। তুমি আমাদের কথা শুনছ? মির্জা জানতে চায়। শোনার পূর্বে আন্দাজ করতে পেরেছিলাম। মুখ খুলল আবির, শাবাবের দিকে এগিয়ে এসে বলতে চাইল, আমার কথা? না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ভালো মানুষ, ভালো থেকো আবির, আমার ব্যাড লিস্টে এসো না, যেটা সম্ভব নয় সেটা নিয়ে স্বপ্ন সাজিয়ে লাভ নেই। আর আজ এসেছো এই নিয়ে আমি তোমার প্রতি কোনো রাগ পুষব না, ভেতরে এসো। ভেতরে আসার প্রশ্নই ওঠে না, যথাযথ চুপচাপ একগুয়ে লোক আবির, প্রয়োজন ব্যতীত ঝামেলা কেন কথা অবধি বলে না, কোমল হৃদয়ের অধিকারী হিসেবেই চিনে এসেছে। স্বভাবের কথাই মুখটা মলিন হয়ে উঠল, চোখ নিয়ে সরি বলে একাই চলে গেছে। তার চলে যাওয়া দেখে মির্জাও তার পিছু ছুটেছে। অল্পতে মন খারাপ করার লোক, না জানে বিরহের সমুদ্রে ডুব দেয় গিয়ে, ভালো মানুষ হিসেবে বাঁচানোর দায়িত্ব মির্জারই। আপনার চুলগুলো রুক্ষ হয়ে আছে, তেল দিয়ে দিই? সাইফা জিজ্ঞাসার বদলে স্বভাব উত্তর দিল, তেল দিলে হাসফাস লাগে। লাগবে না, দিয়ে ঘুমিয়ে পড়বেন, সকালে ধুয়ে ফেললেই হবে। এমন অযত্ন করলে বুড়ো বয়সে একটা চুল টিকবে না কিন্তু। আমি টেকো লোককে নিয়ে সমাজে কি করে মুখ দেখাবো? একটা কথা মানাতে কত রকমের কৌশল অবলম্বন করে এই মেয়ে, আকার ইঙ্গিতে খোঁচাখুচি করতে দক্ষ। দেখতে দেখতে ভয়টাও কেটে যাচ্ছে, কথা মানতে কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না, কেউ বা আসে নিজ থেকে যত্ন করতে। অযত্নে পড়ে থাকা এক মানব দেহ, কেউ খুব করে যত্ন নিতে চাইলে স্বার্থপর হৃদয় বারণ করে না, বরং উৎসাহ দেয়, আগ্রহ প্রকাশের সুযোগ দেয়। নিরাপত্তাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে নিজের যেন মোতাবেক কাজে লেগে পড়ে সাইফা। পাত্রে তেল ঢেলে নিয়ে এসেছে, ইশারা করলো বিশাল দেহ তুলে উঠে বসতে। রুক্ষ চলে হাত ডুবিয়ে বলতে লাগলো, কতদিন বাড়ি যায় না। তো কি রাস্তায় থাকো তুমি? তারা জবাবে অভ্যস্ত হয়ে ওঠা সত্ত্বেও মাঝে মধ্যে ভাষাহীন হয়ে ওঠে সাইফা, নিজের বলা বাক্য যুগল সূত্রে বলল, আমি বলেছি কতদিন বাবার বাড়ি যাই না। কথাটা এভাবে বললেই কনফিউশনটা হতো না আর। বাবা মার কথা মনে পড়ছে। ভালো তো। কি ভালো, আমি তাদের সাথে দেখা করতে চাই। তো কে না করেছে? কিছুদিন থাকবো গিয়ে ভাবছি। গলার স্বর উঁচিয়ে জবাব এলো, না, তাদেরকে সময় দেওয়ার অধিকার আছে আমার। সেটা আমি ছিনিয়ে নিচ্ছি না, সকালে যাবে রাতে ফিরে আসবে, দরকার পড়লে ছুটি নিয়ে যাবে, থাকাথাকির কোনো দরকার নেই। পরাজিত সৈনিকের মতন অবস্থা, গলার আওয়াজ জানান দিচ্ছে তার এক কথাই শেষ, এর ঊর্ধ্বে দ্বিতীয় কোনো কথা হবে না। মুখ লটকে গেছে, বিয়ের দিনেই বাবা মা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন, এখন থেকে স্বামীর কথা মতোই চলতে হবে, হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে চলার ভারী জ্ঞান দিয়ে পাঠিয়েছেন শ্বশুরবাড়ি। জমিনে বসে থাকা শাবাব আবেশে মাথা এলিয়ে দিল কোলে, হেড মেসেজে আরাম অনুভব করছে, চোখ বুঝে শান্ত গলায় বলল, আগামীকাল মির্জার বাড়িতে দাওয়াত আছে, যে শাড়ি টেনে দিয়েছি সেটাই যেন পরে তৈরি থাকা হয় সন্ধ্যায়। রবি তার তেজ কমিয়ে হেলে পড়েছে পশ্চিম আকাশে, কমলা রং ধারণ করে ধীরে ধীরে আকাশের বুক থেকে বিদায় নেয়ার পালা। নীলম্বর রূপ বদলাবে তার কিছুক্ষণের মধ্যে, দিনের আলোকে অদৃশ্য পাখায় আবৃত করে আধার নিয়ে ঝুঁকে পড়ছে ধরণীতে। শাড়ি নিয়ে রুনা বেগমের কাছে হাজির সাইফা, তারাও তৈরি হবেন, পুরো পরিবারের দাওয়াত সেখানে। সাইফা আদুরে গলায় ডাকল, মা।
সাইফার কণ্ঠের বিনিময়ে মিষ্টি হাসি ছুড়লেন রুনা বেগম, বললেন, বলো সাইফা, কিছু লাগবে? সাইফা এগিয়ে গিয়ে শাড়িটি রুনা বেগমের হাতে তুলে দিয়ে বললেন, আমি শাড়ি পরতে পারি না, সাহায্য করবেন? অবশ্যই এসো। রুনা বেগম শাড়িটি হাতে নিয়ে খুলে দেখলেন, সুন্দর কারুকার্যে আবৃত শাড়িটা অত্যন্ত সুন্দর। ঘুরিয়ে ফিরিয়ে দেখে জানতে চাইলেন, খুব সুন্দর তো শাড়িটা, কে দিয়েছে? সাইফা লাজুক ভঙ্গিতে চক্ষু নামায়, বলে ওঠে মিনমিনে গলায়, উনি। বাহ, যেটা আমরা পারিনি সেটা তুমি করে দেখালে। না মা, উনি নিজেই এনেছেন, আমি বলিনি। ওর মনে যে এই চিন্তাটা এসেছে বউকে উপহারও দেওয়া উচিত, এটাই অনেক। এসো, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। নৈপুণ হাতে সাবলীলভাবে গায়ে শাড়ি জড়িয়ে দিয়েছেন রুনা বেগম, চুলগুলো খুলে দিয়ে আশ্রয় দিয়েছেন, বললেন, তোমাদের যুগের মেকআপ আমি পারি না বাবা, বাকিটা তুমিই করে নাও। কান গলা খালি যে আমি গহনা দিব? শাড়ির সাথে নেকলেস সেটও এনেছেন, সেটা পরি? হ্যাঁ অবশ্যই, শাবাবের দেওয়া জিনিসই পরো, না হয় কখন কোন কারণে জনাবের মেজাজ বিগড়ে যায় বলা তো যায় না। যেদিন থেকে অপরাধ তদন্ত বিভাগে চাকরি হয়েছে, সাজসজ্জা ভুলতে বসেছে সাইফা। আগে আগ্রহ ছিল ব্যাপক, এখন সময় সুযোগ কোনোটাই হয় না। আয়নার সামনে বসে সেই পুরনো শখকে ফিরিয়ে আনছে, মুখশ্রীতে প্রসাধনীর মাত্রা অতি সামান্য, হাতে চুড়ি দুটো শাশুড়ি মায়ের দেওয়া উপহার, কানে দুল পড়তে পড়তে শ্রবণ ইন্দ্রিয়তে পায়ের ধ্বনি ভেসে আসে, বড় বড় কদম ফেলে ঘরের দিকে এগোচ্ছে কেউ, স্বভাব ছাড়া এটা কেউই হতে পারে না। জড়সড় হয়ে বসলো সাইফা, মাত্রই নেকলেসটা হাতে তুলেছিল, স্বভাব ঘরে এসে ঘামার্ত টি শার্ট খুলে ছুড়ে ফেলল বিছানায়। স্নান করতে যাওয়ার পূর্বেই নজর পড়ল লাল টুকটুকে শাড়িতে স্থির হয়ে বসে থাকা সাইফার দিকে, নেত্র স্থির হয়, গুমোটভাব মূর্তি। এহেন পরিস্থিতি এড়াতে সাইফা দ্রুত হাতে ফের নেকলেস তুলে নিয়ে গলায় পড়তে লাগলো। এলোমেলো দৃষ্টি বারংবার আয়নায় দেখা যাওয়া স্বভাবের দিকে এসে পড়ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল শাবাব, তাড়াহুড়ো দেখাচ্ছে মেয়েটি। এগিয়ে এসে বসে থাকা সাইফাকে বাহু চেপে দাঁড় করায়, অবলীলায় কেশমালা সরিয়ে দিয়ে আলতো হাতে লাল পাথরের নেকলেসটি গলায় পরিয়ে দিয়ে বলল, এমন অস্থির হওয়ার মতন তো কিছু আমি করি নাই। না মানে? তোমার মানে আমাকে বোঝাতে হবে না, আমি গোসল করতে যাচ্ছি, আমার কাপড় বের করে রাখো। আলমারি খুঁজে একটি কালো রঙের পাঞ্জাবি বের করেছে, এটা সে বাড়িতে ছিল না। সাইফা ভাবতে লাগলো কত আয়েস জীবনে, দুই জায়গায় তার কোনো জিনিসের অভাব নেই, তারপরও আয়রন ছাড়া কুচকানো শার্ট পরবে, নিজেকে অগোছালো রাখবে, অযত্ন করবে নিজের প্রতি, স্বভাবকে বোঝা হয়তো পৃথিবীর অন্যতম কষ্টের কাজ। গোসল সেরে বেরিয়েছে দ্রুত, বেরিয়ে এসেই ভেজা তাওয়াল ছুড়ে দিল সাইফার দিকে। হতভম্ব সাইফা বড় বড় চোখে চেয়ে এহেন কাণ্ডে, মুহূর্তের মধ্যে কপাল কুচকে নিল, মনে পড়ল তাকে তৈরি হতে দেখেও কোনো কমপ্লিমেন্ট দেওয়া হয়নি, মানুষ কতটা রসকসীন হতে পারে। ভেজা গায়ে পাঞ্জাবি জড়িয়ে ফের মুখ সম্মুখে এসে হাজির, হাত বাড়িয়ে বাঁকা নেকলেসটা ঠিক করে নিয়ে বলল, সেখানে গিয়ে আমার সাথে সাথে থাকবে। লক্ষ্য করছে তাকে, তবে আড়ালে, প্রকাশ করছে না, করবে না। রবি ঠাকুরের ভাষায়, যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা প্রকাশ তত কম। স্বভাবের মনোভাব প্রকাশ শক্তি তো কখনো ছিল না বলে মনে পড়ে না তার নিজেরই, হৃদয়ের ধ্বনিটা একাকী নিজেই শুনছে, উপভোগ করছে, যে ভালো লাগা গ্রাস করছে যা সাইফার বোধগম্যতার বাহিরে। তার দেওয়া পোশাকে তার নিজের বলে মনে হচ্ছে সান্নিধ্যে থাকা সম্পূর্ণ নারীকেটিকে। ক্ষুদ্র নয়নে আরও কয়েকবার চোখ বুলিয়ে নিল, তার ছন্ন ছড়া চাওয়ানিতে নুয়ে পড়া মুখমণ্ডল আকৃষ্ট করছে গভীরভাবে। পরিবার সমেত হাজির মির্জার বাড়িতে, এভাবে একই সঙ্গে কোথাও যাওয়া হচ্ছে বহুদিন পর। শাবাব ও সাইফার সাথে লুৎফর বেগ, রুনা বেগম আর শাম্মা, অত বিশাল আয়োজন না, বাড়ির ছাদে কাছের মানুষজনদের মিলন মেলা। রুবিকে দেখে শাবাবের দেওয়া আদেশ ভুলতে বসেছিল সাইফা, কদম এগিয়ে তার দিকে চলে যেতে চাইলে হাত টেনে ধরল পেছন থেকে। থমথমে গলায় শাবাব জানতে চায়, কোথায় যাচ্ছ? রুবি আপুর সাথে দেখা করে আসি। লম্বাটে আঙ্গুলের ভাজে সাইফার হাত আবদ্ধ করে নিল শাবাব শক্ত করে, নিজেই সাথে নিয়ে এগিয়ে গেল মির্জা আর রুবির দিকে, গিফট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। অন্যদিকে ফ্যাকাশে মুখে বসে আবির, সাহস হচ্ছে না সামনে চোখ তুলে তাকানোর, একবার নজর এসেছিল হুট করে শাম্মার মুখটা, ফের আর সুযোগ সাহস কোনোটাই কুলালো না। আমেজের মধ্যেও কেমন যেন উৎফুল্লতাহীন এক কোণে বসে স্বভাবের দৃষ্টিগোচর হয় বিষয়টি। সাইফাকে নিজের হাতের সাথে বেঁধে কয়েকবার দেখেছে আবিরকে, সন্তুষ্ট হলো তার আচরণে, নির্লজ্জের মতন তার বোনের দিকে চেয়ে নেই, বরং চোখ নামিয়ে সবিনয়ে বসে আছে একদিকে, তার পাশেই ফাহাদ। টুকটাক আলোচনার মধ্যে স্বভাব সাইফাকে তার মায়ের সাথে দাঁড় করিয়ে দুজনের দিকে এগিয়ে গেল, পাশে চেয়ার টেনে বসে বলল,
ফাহাদ? জি স্যার। আমি আবিরের সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। কথার ইঙ্গিত বুঝে ফাহাদ বিনা বাক্যে উঠে চলে গেল। আবির মুখ তুলে চাইল শাবাবের দিকে, নিজ থেকে বলে উঠল, আম সরি গতকালকের বিষয়টার জন্য। এই কথাটি কে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না শাবাবের নিকট, বিপরীতে বলল, তুমি জানো শাম্মা তোমার বয়স বড়। হ্যাঁ জানি, বাদ দাও আর ভুলে যাও যা কিছু শুনছ, আমি কদম পিছিয়ে নিয়েছি, কোনো ঝামেলা চাচ্ছি না। বুদ্ধিমানের কাজ করেছ, আমি আসি, থাকো তোমরা বলে মির্জা থেকে বিদায় নিয়ে চলে গেল আবির। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মন ভালো নেই ছেলেটির, এখানে থাকলেই অস্বস্তি হবে, বারবার ফিরে চাইতে ইচ্ছে হবে শাম্মার দিকে, তাই যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করাকে শ্রেয় মনে হয় আবিরের কাছে। ভুল জায়গায় মন ফেসেছে, উদ্ধার করে ফিরিয়ে আনা বোধহয় সকলের জন্য মঙ্গলজনক। বিষাদগ্রস্ত মন নিয়ে বিদায় হতে ভালোভাবে লক্ষ্য করেছে তাকে শাবাব। আবিরকে চেনে অনেক বছর, তাদের মধ্যে কখনো কাউকে শান্ত এবং ধৈর্যশীল উপাধি দেওয়া যায় তাহলে সর্বপ্রথম নাম আসবে আবিরের। দায়িত্বশীল কর্মঠ পুরুষ লোক, তারপরও মন মানল না শাবাবের, এক পলক দেখে দিল শাম্মাকেও। বাবা মায়ের মধ্যিখানে বসে খোঁজ গল্পে মেতে আছে, শহর জুড়ে অঝোরধারায় বৃষ্টি নেমেছে, রাস্তায় তীব্র যানজট, গাড়ির গ্লাস বেয়ে নামতে পানির বিন্দুগুলো, সাই সাই বাতাসের ছাপটাই কম্পিত কাচের গ্লাস। ভয় পেয়ে উঠলেন রুনা বেগম, ঝড় বদলে ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেও স্বস্তি। শাম্মা থেকে শক্ত করে জড়িয়ে শান্ত করতে চাইল। সাইফা মুখ ঘুরিয়ে দেখল শাবাবের কপালে চিন্তার ভাঁজ, বাতাসের তেজ ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে, সকলের তাড়াহুড়ো বাড়ি ফেরার ফলাফল স্বরূপ পুরো মেইন রোড জুড়ে এলোমেলো গাড়ির সমাহার, ট্রাফিক রুলস পর্যন্ত মানছে না কেউ, অহেতুক হর্ন দিয়েই যাচ্ছে, আধ ঘন্টার রাস্তা পার করতে হয়েছে দেড় ঘন্টায়। বাড়ি এসে পৌঁছাতেই সকলে হন্তদন্ত হয়ে লেগে পড়ল দরজা জানালা বন্ধ করে দিতে, নিজের ঘরের দিকে পা বাড়াতে বাধা দিল শাবাব, ডেকে ওঠে, শোনো, তড়িঘড়ি করে সাইফা প্রশ্ন করে, কি? এসো আমার সাথে বলেই সাইফার হাত টেনে নিয়ে যেতে লাগলো শাবাব। পায়ের সাথে পায়ের গতি মেলাতে অক্ষম সাইফা বারে বারে জানতে চাচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। সেখানে কোনো রূপ কর্ণপাত না করে সিঁড়ি বেয়ে হাজির হয়েছে ছাদে, দরজার দ্বারে দাঁড়াতেই জোরালো হাওয়ার বৃষ্টির ঝাপটা এসে গায়ে পড়ে। হাত ছাড়ানোর চেষ্টায় সাইফা প্রশ্ন করল, এখানে কেন এনেছেন? ভিজতে। সোজা উত্তর স্বভাবের, এটা শুধু বৃষ্টি না ঝড়, দুজন মিলে উড়ে অন্য শহরে গিয়ে পড়ব। কে শোনে কার কথা, পুরুষালী শক্তির কাছে হার মানা ছাড়া উপায় নেই, যে পুরুষের কাছে মনটাই দুর্বল সেখানে কি বার করার। আকাশ চিরে সাদা আলো ঝলকানিও যেন ভয় দেখাতে পারল না শাবাবকে, সে তার সিদ্ধান্তে অটল, হাত টেনে এক একবারে ছাদের কোনায় এনে দাঁড় করিয়েছে। বাড়িধারার প্রকোপ অত্যাধিক, দুজনেই ভিজে একাকার হয়েছে মুহূর্তের মধ্যে। রেলিংয়ের কাজ ঘেঁষে দৃঢ় দাঁড়িয়ে সাইফা, তীরের মতো আঘাত করা বৃষ্টি ফোঁটা জেরে চোখ খুলে রাখাও দায়, শাড়ির আঁচল টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিল। ধীর গতিতে সাইফার দিকে এগোনো কদম অনুভব করলে নিজেকে আরও একটু সংযুক্ত করতে চাইল, দূরত্ব বাড়ানোর পূর্বে দূরত্ব একেবারে ঘুচে গেছে। নিজেকে শাবাবের বাহু ডরে অনুভব করে চোখ তুলে তাকানোর ইচ্ছেটা আর হলো না, নির্দ্বিধায় মাথা এলিয়ে দিল বলিষ্ঠ বুকে, জবে জবে কায়া উষ্ণ অনুভব করছে। সাইফার মুখ দুহাতের সাহায্যে তুলে ঘোর লাগানো চোখে চাইল শাবাব, সিক্ত আনন্দ বেয়ে শিশির বিন্দু ঝরছে, মায়াময় মুগ্ধতা মিশ্রিত আকম্পন সর্বাঙ্গে, ঠোঁট কামড়ে লজ্জাবতী গাছের ন্যায় নেতিয়ে পড়তে চাইছে, জলসিক্ত অধরষ্ঠ ছুঁয়ে দিয়ে মনে পুরুষালী অদম্য হৃদয় স্পন্দন। এখন এই মুহূর্তে আমি তোমাকে গভীরভাবে অনুভব করতে পারছি। ভেজা অস্তুলছে প্রকৃতি, তার চেয়ে বেশি কপালে চুমুখে স্বভাবের বলা কথাটি শুনতে বেশি সুমধুর শোনাচ্ছে। সাহস করে চোখ খুলে চাইল স্বভাবের দিকে, চুলদাড়ি সবটাই লেপটে আছে বৃষ্টির পানিতে, ঘন চোখের পাপড়ির আড়ালে ধাঁধানো সুন্দর চোখ জোড়া, সাহস উড়ে গেছে, ফের খিচে চোখ বন্ধ করে নিল। রুষ্ঠ নিরামিষ মানবের মুখ ফুটে এলো আর কিছু কথা, শাবাব বলল, আমাদের সম্পর্কে কোনো উচিত সাইফা? দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল, সান্নিধ্য পাওয়ার ইচ্ছেটা প্রকাশ করবে কি করে তার কাছে, যাকে কখনো পাওয়ার কথা ছিল না সে সম্পর্কে এগোনের কথা বলছে। এই কথা কথা তো চুপ হয়ে থাকো কেন বোবা, তুমি কথা বলতে জানো না, বুঝতে পারছো না আমি কি বলছি? সাইফা এই মুহূর্তে ধমক খেয়ে মাথা দোলায় উপর নিচ, শাবাব ফের বলে উঠল, এক্স্যাক্টলি, তুমি তো সদ্য ভূমিষ্ঠ শিশু না যে বুঝবে না, চলো 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 বলে গরুর মতন করে টেনে নিয়ে গেছে ঘরে। ভালোবাসার মুহূর্তে তার মেজাজ না দেখালেই নয়,
গভীর রজনীর সাথে গভীর হচ্ছে স্পর্শন। সূর্যের সাথে তুলনা করেছিল নিজেকে, ভুল ছিল না তার বলা কথাটি। বর্ষণ মুখর অমত্ত বাতা বরণে নিজস্ব উত্তাপ ছড়িয়ে যাচ্ছে স্বভাব, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে নিজের মধ্যে মিশিয়ে নিচ্ছে বারংবার। প্রায় নিস্তেজ অবস্থা সাইফার, তবে স্বর্গীয় অনুভব করছে। মনে হলো নিজের মধ্যে দমিয়ে রাখা ভালোবাসা বুঝি পূর্ণতা পেল। স্বভাবের ভালোবাসা প্রকাশের ভিন্নতায় বিচিত্র সুখ অনুভব হলো। আটষাট সাইফার স্বভাবের এরূপ কষ্টসাধ্য হয়ে পড়ল বিশ্বাস করতে। শেষ রাতে বৃষ্টির তেজ কমে এসেছে, ঝড়ের ন্যায় নিজের দাপট ছড়ানো স্বভাব এক ধ্যানে চাইল সাইফার লালাবর্ণ ধারণকৃত মুখপানে। থরথর কাঁপছে এখনও, ফু দিয়ে মুখে লেপটে থাকা এলোমেলো চুলগুলোকে সরিয়ে নিল। ঘনিষ্ঠতায় লেপটে তার প্রতি যত্নে কমতি হয়নি কোনো প্রকার। চোখ বেয়ে পড়া জল দুহাতে মুছে কপালে গাঢ় দীর্ঘস্থায়ী স্পর্শ দিল। ভালোবাসলে একটা আসল দিতেই হয় সাইফা, ভবিষ্যতেও দিতে হবে। উষ্ণতা ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার পূর্বেই বুকে টেনে নিল সাইফাকে, চুলে হাত বুলিয়ে বুঝি স্বস্তি দিতে চাইছে, কিন্তু না, জোরালো গলায় আদেশ আসে। আমি কাছে আসলে নেক্সট টাইম যদি মৃগী রোগীর মতন করো, ঘরের পাশেই জানালা, মনে আছে না? ভার মাথা তুলে সূর্যের আলোর সাথে সাক্ষাৎ হয় সাইফার, চোখ জ্বলছে অনবরত। উঠে বসতে গিয়ে মনে হলো দেহের চেয়ে মাথার ওজনটাই বেশি। দুহাতে চুল খামছে ধরে ঝিম মেরে বসে রইল কিছুক্ষণ, স্বাভাবিক হতে সময় লাগলো। ঠিক তখনই বিড়বিড় আওয়াজ মনোযোগ গ্রাস করে। উদ্যম দেহে উপর হয়ে ঘুমিয়ে থাকা মানুষটির দিকে চোখ গেল, ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁকা, মাঝে মধ্যে ঠোঁট নাড়িয়ে কে যেন বলছে, এটা প্রতিদিনের কারবার, নতুন কিছু নয়, গত রাতে ঘুরেছিল, সবটাই যেন শ্বাসরুদ্ধকর স্মৃতি। ভালোবাসার ধমকের অদ্ভুত মিশ্রণ, হাত বাড়িয়ে হাঁ হয়ে থাকা ঠোঁটজোড়া বন্ধ করে দিল। মুখে মশা মাছি ঢোকার সম্ভাবনা আছে, এই ভেবে এক দফা একাকী হেসে নেয়। ঝুঁকে কপালে চুমু বসিয়ে ঘুমন্ত স্বভাবের মুখপানে চেয়ে অবলীলায় বলে উঠল, ভালোবাসি। ঘুম থেকে ওঠার পূর্বেই এই লজ্জিত মুখ নিয়ে গায়েব হতে হবে, আজ বাবার বাড়ি যাওয়ার কথা স্বভাবের সঙ্গেই। ভাবলে এই লোকটা ঘুম থেকে ওঠার পূর্বেই নিজেকে উদাও করা উচিত। দ্রুত গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিল, গাড়ির চাবি নিয়ে বাহিরে পা বাড়ানোর উদ্দেশ্যে পা বাড়ালেই পেছন থেকে গম্ভীর ভারী কণ্ঠ ভেসে এলো, খবরদার, এক পা আমাকে ছাড়া বাইরে গেলে না, হুমকিতে কাজ হবে না তোমার, আমি আসছি পা ভাঙতে। আমি কোথাও যাচ্ছিলাম না তো, বলেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সাইফা। সাময়িক সময়ের জন্য পালিয়ে লাভ হলো না তেমন, আবারও বাঘের সামনেই পড়তে হবে, হচ্ছে খাবার টেবিলে মুখোমুখি একে অপরের। সাইফা বারে বারে নজর এড়ালেও স্বভাব সম্পূর্ণ স্বাভাবিক অন্যান্য দিনের মতন, একবার চোখ তুলে তাকায়নি তার দিকে, সে নিজে থেকে চাইছে, চেয়ে চেয়ে লজ্জা অনুভব করছে। খাওয়া দাওয়া শেষে স্বভাব সাইফার উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে গিয়ে বসো, আসছি। রুনা বেগম জানতে চাইলেন, কোথাও যাবে নাকি তোমরা? হ্যাঁ সাইফা, ওর বাবার বাসায় যেতে চাচ্ছিল, শ্যামা ফোন কেটে বলল। প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছিস, নিয়ম নীতি কিছু জানিস? জানি না, গুরুত্বহীন জবাব দিল স্বভাব। শ্যামা একই সুরে বলল, সেটা জানবি কি করে, তুই জানিস শুধু ছাচ্ছাত করতে, ফলমূল মিষ্টি এগুলো সাথে নিয়ে যাবি, ভদ্র আচরণ করবি, সেখানে মুখে দয়া করে একটু হাসি রাখবি। শেষের কথাটা ভেবে দেখব, বলে উঠে গেল স্বভাব। শ্যামার কথা মোতাবেক হালকা পাতলা কেনাকাটা করেছে, অদ্ভুত লাগছে প্রথমবার সাইফার বাড়ির দিকে যেতে, আত্মীয়দের বাড়ি যাওয়া ছেড়েছে অনেক বছর হলো, নিয়ম রক্ষার্থে বাধ্য হয়ে সাথেই যেতে হবে। তার মধ্যে সাইফার অদ্ভুত ব্যবহার স্বভাবের মেজাজ আরো খারাপ করে তুলল, সজোরে গাড়ি চালিয়ে যেতে যেতে বলে উঠল, এমন করছো কেন তুমি, কি সমস্যা, কি কি রকম কি করলাম, অস্থির দেখাচ্ছে তোমাকে, ঠোঁট ভিজিয়ে মিনমিনে গলায় জবাব দিল, তেমন কিছুই না, আমি যেমন স্বাভাবিক আছি তেমন স্বাভাবিক থাকো, কারণ গত রাতের কোনো কিছু অস্বাভাবিক ছিল না, দিস ওয়াজ ন্যাচারাল, এসব ঢং বাদ দাও। ভয় দুঃখ হতাশার মতন লজ্জাটাও বেশিক্ষণ টিকেনি, বাড়িমুখো হয়ে যেন ভুলেই গেল এতক্ষণ যে কাজে নেতিয়ে পড়ছিল, দরজায় দাঁড়িয়ে স্বভাবের কানের কাছে ফিসফিস করে বলেছিল, শ্বশুরবাড়ি মধুরহাড়ি। পাগল কত কিছুই না বলে, এই ভেবে তুচ্ছ করেছিল সাইফার কথাকে, তবে এখানে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছে কেন বলেছিল,
বিনম্র শালীনভাবে শ্বশুর শাশুড়ির সাথে বার্তা বিনিময় চলছিল। অমায়িক আচরণ করার ভীষণ রকমের চেষ্টায় শাবাব হাসি টেনে পূর্ণ ঠোঁট জুড়ে। ঠিক তখনই অদ্ভুত এক নিয়মের সূচনা হলো। খাবার টেবিলে এলাহি কাণ্ড ঘটিয়ে জামাই আদর। বাড়িতে শুধু সাইফার বাবা মাই নয়, আরও কয়েকজন নিকটস্থ আত্মীয় উপস্থিত আছেন। প্রথমবার একমাত্র মেয়ে জামাই বাড়িতে আসে, কোনো প্রকার কমতি রাখতে চাননি। একের পর এক খাবার খাইয়েই যাচ্ছেন তারা, সবকিছুই গলায় কাটা বিধার মতন, না পারছে বের করতে আর না পারছে গিলতে। বাদ বাদ হৃদয়টা জানতে চাইছে কখন ছাড়া পাবে এখান থেকে, অস্থির হয়ে বলেই ফেলল, আমি আর খেতে পারছি না, অযথা খাবার নষ্ট হচ্ছে, সাইফার মা বলে উঠলেন।